Hello everyone, welcome to Simplifying Civil Service. Simplifying Civil Service channel tuloi apnako sokolake swagatam janaisu. Ami Ahom economy report eta notun series arambho korisilu. Ei series tu joriyate ami Ahom economy logot related thaka sokolbo topicor report in details ke discuss koribo kane chesta korisu. Ami sei series tur bortoman leke sarita video agbohalu aru sei video kitat ami Ahom economy important topic jene Ahom economy eta overview losilu logote Ahomor literacy rate sex ratio hebor upor eta overview losilu. Ahomor GSDP, NSDP, Ahomor per capita income, logote agriculture sector to report ami hikisilu, zot ami agriculture sector to logote thaka problem bilak, aru hebur solve koriboloi government loa bibhinno dhoronor jiboniki initiative ase, hebur report ami in details ke discuss korisilu. Logote allied sector bilakor report ami discuss korisilu, gotike ji hokole sonai teoloke sai labo, iar link moi description boxot dirim. আজি এইটো ভিডিওৰ জৰিয়তে আমি অসমৰ উদ্যোগিক ক্ষেত্ৰখনৰ প্ৰগতি কিমান আছে কিমান দূৰ বিকাশ হৈছে আৰু সেই বিকাশত আহি থকা প্ৰবলেমবিলাক কি হয় বা কি কাৰণে বৰ্তমানলৈকে আমাৰ ইনডাষ্ট্ৰিয়েল সেক্টৰটো ডেভেলপ হ'ব পৰা নাই সেইবোৰৰ ওপৰত আমি ডিটেইলছকে ডিসকাস কৰিবলৈ চেষ্টা কৰিম সো আই হোপ আপোনালোকে এই ভিডিওটো ভাল পাব আৰু যদি ভাল পায় তেতিয়া লাইক শেয়ার এণ্ড সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব যিসকল এস্পিৰেন্টে বৰ্তমানলৈকে আমাৰ WhatsApp গ্ৰুপ বা Telegram গ্ৰুপত জয়েন হোৱা নাই তেওঁলোকে জয়েন হ'ব পাৰে ইয়াৰ লিংক মই ডেসক্রিপশন বক্সত দিম সো লেটস স্টার্ট অসমৰ ইনডাষ্ট্ৰিৰ ওপৰত পঢ়িব গলে আমি এই অসমৰ ইনডাষ্ট্ৰি যিটো সেক্টৰ হয় সেই সেক্টৰটো আমি পাঁচটা ভাগত ভাঙিব লাগিব অৰ্থাৎ এই পাঁচটা ভাগৰ জৰিয়তে আমি অসমৰ ইনডাষ্ট্ৰি বুজিব কাৰণে চেষ্টা কৰিব লাগিব তাৰ প্ৰথম ভাগটো হৈছে আমি অসমৰ ইনডাষ্ট্ৰিৰ ওপৰত এটা অভাৰভিউ ল'ব লাগিব যে বৰ্তমান সময়ত আমাৰ অসমৰ ইনডাষ্ট্ৰি যি কণ্ডিশ্যন হয় কণ্ডিশ্যন কেনেকুৱা হয় আমাৰ অসম বৰ্তমান সময়ত ইনডাষ্ট্ৰি কি আছে সেইবোৰৰ ওপৰত আমি অলপ জানিব লাগিব Secondly, আমি জানিব লাগিব যে অসমৰ ইনডাষ্ট্ৰি থকা বিভিন্ন ধৰণৰ প্ৰবলেম হ'ম কি প্ৰবলেমৰ কাৰণে অসমৰ ইনডাষ্ট্ৰি সেক্টৰটো বৰ্তমানলৈকে ডেভেলপ হ'ব পৰা নাই কি কাৰণে আমাৰ ইনডাষ্ট্ৰি সেক্টৰটো ডিক্লাইন হৈছে কি ধৰণৰ প্ৰবলেম আছে সেইবোৰৰ ওপৰত আমি জানিব কাৰণে চেষ্টা কৰিম লগতে সেই প্ৰবলেমবিলাক কিদৰে আমি সমাধান কৰিব পাৰোঁ কি ধৰণৰ সলিউচন ল'ব পাৰে বা গৱৰ্ণমেণ্টে কি ধৰণৰ ইনিচিয়েটিভ গ্ৰহণ কৰিছে সেই প্ৰবলেমবিলাক দূৰ কৰাৰ ক্ষেত্ৰত সেইবোৰৰ ওপৰত আমি জানিব কাৰণে চেষ্টা কৰিম তাৰ পিছত আমি জানিব কাৰণে চেষ্টা কৰিম যে অসমৰ কি ধৰণৰ ইনডাষ্ট্ৰি আছে অৰ্থাৎ অসমৰ কি টাইপৰ ইনডাষ্ট্ৰি আছে বা অসমৰ ইনডাষ্ট্ৰিক আমি কেইটা ভাগত ভাগ কৰিব পাৰোঁ আৰু সেই ইনডাষ্ট্ৰিবোৰৰ বিষয়ে আমি ডিটেইলছকে জানিব কাৰণে চেষ্টা কৰিম নেক্সট আমাৰ আহিব গভৰ্ণমেণ্টৰ যিবোৰ ইনিচিয়েটিভ হয় আমাৰ ইনডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো ডেভেলপমেণ্টৰ কাৰণে সেইবোৰৰ ওপৰত আমি ইন ডিটেইলছকে ডিছকাছ কৰিব কাৰণে চেষ্টা কৰিম যে গভৰ্ণমেণ্টে কি ধৰণৰ পলিচিসমূহ গ্ৰহণ কৰিছে কি ধৰণৰ ষ্টেপসমূহ লৈছে যে যাতে আমাৰ অসমৰ যি নেকি ইনডাষ্ট্ৰিয়েল চেক্টৰ হয় সেই ইনডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো আগবঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত এট দ্য লাষ্ট আমি আমাৰ বৰ্তমানৰ যিখন বাজেট হয় সেই বাজেটত আমাৰ ইনডাষ্ট্ৰি চেক্টৰটোৰ কাৰণে কি ধৰণৰ ষ্টেপসমূহ গ্ৰহণ কৰিছে কি ধৰণৰ পলিচি গ্ৰহণ কৰিছে কিমান টকা ব্যয় কৰিব কাৰণে চেষ্টা কৰিব চ' সেইবিলাকৰ ওপৰত আমি অলপ জানিবৰ কাৰণে চেষ্টা কৰিম চ' অসমৰ ইনডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো বিশেষকৈ এই পাঁচটা ভাগত আমি পঢ়ি কমপ্লিট কৰিব পাৰোঁ গতিকে আমি ষ্টেপ ৱাইজ যাম যাতে আমাৰ কোনো ধৰণৰ কনফিউজন থাকি নাযায় চ' আজি আমি বৰ্তমান যিটো নেকি ফাৰ্ষ্ট ষ্টেপ হয় সেই ফাৰ্ষ্ট ষ্টেপৰ ওপৰত জানিবৰ কাৰণে চেষ্টা কৰিম অ'কে সো অসমৰ যি নেকি ইণ্ডাষ্ট্ৰি হয় তাৰ অভাৱৰ বিষয়ে জানিবলৈ গলে আমি সকলোৱে গম পাওঁ যে অসমৰ যি নেকি ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰ হয় এই খুব বেছি এটা ডেভেলপ চেক্টৰ নহয় ই আমাৰ কি কয় নৰ্থ ইষ্টৰ ভিতৰতো বাৰু ভাল ৰেংকতে আছে কিন্তু গোটেই ভাৰতৰ ভিতৰত যদি চাওঁ তেতিয়াহ'লে ই তলৰ ফালৰ পৰা ভাল ৰেংকত আছে অ'কে চ' গতিকে আমাৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো ডেভেলপ কৰাৰ ক্ষেত্ৰত বহুত বেছি এটা কিহৰ প্ৰয়োজন আছে পলিচি মেকিঙৰ প্ৰয়োজন আছে যাতে ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰটোৱে এটা ভাল এটা ষ্টেপত যাব পাৰে আৰু যাতে সি আমাৰ অসমৰ ইকনমিৰ ক্ষেত্ৰত বহুত বেছি হেল্প কৰিব পাৰে কাৰণ ইকনমিৰ ক্ষেত্ৰত ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটোৱে বহুত বেছি হেল্প কৰে যেনেকৈ এগ্ৰিকালচাৰ চেক্টৰটোৱে বহুত বেছি হেল্প কৰে ঠিক তেনেকৈ ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো বৰ্তমান সময়ত বৰ্তমান এটা মডাৰ্ণাইজেশ্যনৰ যুগ হয়নে চ' এই মডাৰ্ণাইজেশ্যনৰ যুগত যদি ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো পিছ পৰি তেতিয়াহ'লে ই এটা বহুত বেছি দুখকৰ কথা গতিকে সেইটো কাৰণে আমাৰ অসম গভৰ্ণমেণ্টে এই ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো আগবঢ়াই নিয়াৰ ক্ষেত্ৰত বহুত বেছি এটা ইনিচিয়েটিভ গ্ৰহণ কৰিব লাগে বুলি আমি ক'বলৈ পাৰোঁ ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো বিশেষকৈ কি বস্তু সামৰি লৈ তাৰ ভিতৰত যদি ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে অফক'ৰ্ছ তাৰ ভিতৰত কি আহিব পাৰে মাইনিং আহিব কোৱাৰিং আহিব মেনুফেকচাৰিং চেক্টৰটো আহিব ইলেক্ট্ৰিচিটি আহিব মেনুফেকচাৰিং আহিব ইলেক্ট্ৰিচিটিটো আহিবই লগতে গেছ আহিব ৱাটাৰ চাপ্লাই আহিব দেন কনষ্ট্ৰাকশ্যন চেক্টৰটো আহিব আৰু ইউটিলিটি চাৰ্ভিচ আহিব গতিকে এই সকলোবোৰ বস্তু সামৰি মানে কি হৈছে এটা ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰ গঢ় লৈ উঠে অ'কে
কোনো এখন জায়গাত বা কোনো এখন ঠাই বা কোনো এখন রাজ্য বা কোনো এখন দেশত যদি এই গোটেইবোৰ সেক্টর আমি দেখা পাওঁ আৰু এই গোটেইবোৰ সেক্টর যদি ডেভেলপ হয় তাহলে আমি কব পাৰোঁ যে সেইখন ঠাইৰ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটো বহুত বেছি ডেভেলপ হৈছে ওকে গতিকে ইন্ডাস্ট্রি বুলি ক'লে কেৱল মাত্ৰ কিবা এটা ফেক্টৰী বনাই লৈ পেলাই সেইটোকে ইন্ডাস্ট্রি বুলি নকয় গতিকে ইন্ডাস্ট্রিৰ ভিতৰত বহুকেইটা বস্তু সোমাই থাকে আৰু ইয়াতে ই এটা হৈছে আমব্ৰেলা টাৰ্ম ওকে গতিকে ইন্ডাস্ট্রিয়ে বহুকেইটা বিষয় সামৰি লয় সেইটো কথা আমি বুজিবলৈ পাৰিলোঁ সো গভৰ্ণমেণ্টে বিশেষকৈ আমাৰ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটো ডেভেলপ কৰিব কাৰণে বিভিন্ন ধৰণৰ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচাৰৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিছে আৰু এই ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচাৰটো বহুত বেছি প্ৰয়োজনীয় হয় কাৰণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টৰ এটা কোনো এটা বেকৱাৰ্ড জাগাত কৰিলে নহব কাৰণ তাৰ এটা কমিউনিকেশ্যনৰ এটা প্ৰয়োজন হ'ব হয়নে যদি কমিউনিকেশ্যন সিস্টেমটো ভাল নহয় তেতিয়াহ'লে ইন্ডাস্ট্রিয়াল সেক্টৰটো ডেভেলপ নহ'ব গতিকে সেইটো কাৰণে ইন্ডাস্ট্রিয়াল সেক্টৰটো ডেভেলপ কৰিব কাৰণে আমাৰ অসম গভৰ্ণমেণ্টে ইনফ্রাস্ট্রাকচাৰৰ ওপৰত গুৰুত্ব দিছে তাত বিভিন্ন ধৰণৰ ৰোডসমূহ বনাইছে বিভিন্ন ধৰণৰ যিবোৰ নেকি বৈদ্যুতিক তাৰ হয় সেইবিলাকৰ চিষ্টেম কৰিছে গতিকে নানান ধৰণেৰে আমাৰ গভৰ্ণমেণ্টে কি কৰিছে ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ ওপৰত গুৰুত্ব দিছে যাতে ইণ্ডাষ্ট্ৰিটো চেক্টৰ হয় সেই চেক্টৰটো ডেভেলপ কৰিব পাৰে ওকে সো এইখিনি কথা আমি গম পালোঁ এটা লাষ্ট লাইনটো কি লিখিছে আসাম দো ফাইন্ডছ ইটছ প্লেচ ইন দ্য ইণ্ডাষ্ট্ৰিয়েলি ডেভেলপ মেপ অফ দ্য ৱৰ্ল্ড ডিউৰিং দ্য প্ৰি ইণ্ডিপেণ্ডেন্স পিৰিয়ড বাট এট প্ৰেজেণ্ট আসাম ইজ এমংছ দ্য ইণ্ডাষ্ট্ৰিয়েলি আণ্ডাৰ ডেভেলপ ষ্টেট ইন দ্য কাউণ্ট্ৰি সো এইটো এটা বহুত বিশেষ কি ক'ব লাষ্ট লাইনৰ কথা হয় যে প্ৰি ইণ্ডিপেণ্ডেন্স এৰিয়াৰ সময়ত আমাৰ অসমৰ ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰটো বহুত বেছি ডেভেলপ আছিলে অ'কে ব্ৰিটিছৰ যুগত আমাৰ অসমৰ যেনেকৈ ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰটো হয় সেই ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰটো বহুত বেছি ডেভেলপ আছিলে কিন্তু আফটাৰ ইণ্ডিপেণ্ডেন্স কি হৈছে যে আমাৰ যি ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰটো হয় সেই ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰটো আমাৰ ৱৰ্ল্ডৰ মেপৰ পৰা নাইকিয়া হৈ যায় ক'ব পৰা যায় অ'কে কাৰণ অসমৰ ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰটো বহুত বেছি পৰিমাণে কি হৈছে ডিক্লাইন আৰম্ভ হৈছে চ' এইটো কাৰণে আমাৰ অসম গভৰ্ণমেণ্টে তাত ইনিচিয়েটিভ লোৱাটো বহুত বেছি প্ৰয়োজনীয়তা আছে আমাৰ যি নেকি ডিপাৰ্টমেণ্ট অফ কমাৰ্চ এণ্ড ইণ্ডাষ্ট্ৰি যি ডিপাৰ্টমেণ্ট আছে সেই ডিপাৰ্টমেণ্টৰ যি নেকি এটা ছাৰ্ভে হৈছিলে সেই ছাৰ্ভে অনুসৰি যদি ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে বৰ্তমানলৈকে আমাৰ অসমত কি কি আছে বাৰু ইণ্ডাষ্ট্ৰি চেক্টৰ বুলি ক'বলৈ তেতিয়াহ'লে ক'ব পাৰোঁ যে আমাৰ অসমত এখন এক্সপৰ্ট প্ৰচেছিং ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্ক আছে অ'কে সেইখন আছে আমিনগাঁৱত আছে দেন তিনিটা ইণ্ডাষ্ট্ৰিয়েল গ্ৰ'থ চেণ্টাৰ আছে 11টা ইণ্ডাষ্ট্ৰিয়েল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট চেণ্টাৰ আছে দেন এখন কি আছে ফুড পাৰ্ক আছে ছয়গাঁৱত অ'কে আৰু এখন নৰ্থ ইষ্ট মেগা ফুড পাৰ্ক আছে নলবাৰী ডিষ্ট্ৰিক্টত চ' এইকেইটা বস্তু বহুত বেছি ইম্পৰ্টেণ্ট আমাৰ এক্সাম পইণ্টৰ ভিউৰ ফালৰ পৰা অ'কে চ' কি কি আছে আমাৰ অসমত এখন আছে এক্সপৰ্ট প্ৰচেছিং ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্ক আছে আৰু সেই এক্সপৰ্ট প্ৰচেছিং ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্কখন ক'ত আছে বুলি সোধাতে আমি কি ক'ব লাগিব এইখন আছে আমিনগাঁও ইন কামৰূপ দেন তিনিটা ইণ্ডাষ্ট্ৰিয়েল গ্ৰ'থ চেণ্টাৰ আছে 11টা ইণ্ডাষ্ট্ৰিয়েল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট চেণ্টাৰ আছে দেন এখন ফুড পাৰ্ক আছে ছয়গাঁৱত আৰু এখন নৰ্থ ইষ্ট মেগা ফুড পাৰ্ক আছে ক'ত নলবাৰী ডিষ্ট্ৰিক্টত এইকেইটা কথা মনত ৰখাটো বহুত বেছি প্ৰয়োজনীয় তাৰ বাহিৰেও আৰু কি কি আছে আমাৰ অসমত 21টা ইণ্ডাষ্ট্ৰিয়েল ষ্টেট আছে 8টা মিনি ইণ্ডাষ্ট্ৰিয়েল ষ্টেট আছে 17টা ইণ্ডাষ্ট্ৰিয়েল এৰিয়া আছে বৰ্তমানলৈকে আমাৰ অসমত দেন 18টা গ্ৰাউথ চেণ্টাৰ আছে আমাৰ ইণ্ডাষ্ট্ৰি গ্ৰাউথ চেণ্টাৰ আছে আমাৰ অসমত অ'কে চ' এট প্ৰেজেণ্ট টোটেল 800টা ইণ্ডাষ্ট্ৰিয়েল ইউনিট বৰ্তমানলৈকে আমাৰ অসমত দেখা পোৱা গৈছে আৰু সেই ইণ্ডাষ্ট্ৰিয়েল ইউনিটৰ যি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ হয় সেই ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ প্ৰচেছ কমপ্লিট হৈছে গতিকে এইখিনি এটা কি হ'ব কোৱান্টিটেটিভ টাৰ্ম হয় চ' এইখিনি মনত ৰখাটো বহুত বেছি প্ৰয়োজনীয় যে বৰ্তমান সময়ত অসমত কি কি ধৰণৰ বস্তু আছে সেইকেইটা কথা মনত ৰখাটো দৰকাৰ 21টা ইণ্ডাষ্ট্ৰিয়েল ষ্টেট আছে 8টা মিনি ইণ্ডাষ্ট্ৰিয়েল ষ্টেট আছে 7টা ইণ্ডাষ্ট্ৰিয়েল এৰিয়া 17টা ইণ্ডাষ্ট্ৰিয়েল এৰিয়া আছে দেন 18টা গাঁৱত চেণ্টাৰ আছে দেন 800টা কি আছে ইণ্ডাষ্ট্ৰিয়েল ইউনিট আছে য'ত নেকি আমাৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ কামবোৰ চলি থাকে তাৰ বাহিৰেও এখন আছে এক্সপৰ্ট প্ৰচেছিং ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্ক আছে আমিনগাঁৱত আছে সেইখন দেন 3টা ইণ্ডাষ্ট্ৰিয়েল গাঁৱৰ চেণ্টাৰ আছে 11টা ইণ্ডাষ্ট্ৰিয়েল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ডেভেলপমেণ্ট চেণ্টাৰ আছে এখন ফুড পাৰ্ক আছে ছয়গাঁৱত আৰু এখন নৰ্থ ইষ্ট মেগা ফুড পাৰ্ক আছে নলবাৰী ডিষ্ট্ৰিক্টত চ' এইকেইটা কথা মনত ৰখা বহুত বেছি প্ৰয়োজনীয় অ'কে আমাৰ অসম গভৰ্ণমেণ্টে কি কৰিছে যে অসম গভৰ্ণমেণ্টে আমাৰ যি নেকি ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰ হয় সেই ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো যদি ডেভেলপ হয় সেইটো কাৰণে বিভিন্ন ধৰণৰ কিছুমান পলিচি তেওঁলোকে গ্ৰহণ কৰিছে বিভিন্ন ধৰণৰ একশ্যন তেওঁলোকে গ্ৰহণ কৰিছে তাৰ ভিতৰত যদি আমি ক'বলৈ যাওঁ এখন এক আছিলে আৰু সেই একখন বা পলিচিখনৰ নাম হৈছে নৰ্থ ইষ্ট ইণ্ডাষ্ট্ৰিয়েল ইনভেষ্টমেণ্ট প্ৰমোশ্যন পলিচি 2007 অ'কে আৰু সেইখন পলিচিৰ অন্তৰত তেওঁলোকে কিছুমান কি কৰিছে কিছুমান বস্তু তেওঁলোকে তাত এণ্ট্ৰি কৰিছে যাতে আমাৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো আগবাঢ়িব পাৰে তাৰে ভিতৰত আমি ক'ব পাৰোঁ কি কি আছে
আছে, এক্সাইজ ডিউটি এক্সেম্পশন আছে, ইনকাম ট্যাক্স এক্সেম্পশন আছে, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সাবসিডি আছে, ইন্টারেস্ট সাবসিডি আছে, কম্প্রিহেনসিভ ইন্সুরেন্স সাবসিডি আছে, ইনসেন্টিভ টু বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি আছে, দেন ইনসেন্টিভ পাওয়ার জেনারেশন ইন্ডাস্ট্রি আছে, দেন ট্রান্সপোর্টেশনের কারণে সাবসিডি দিয়া হয়েছে। গতি এইবিলাক বিভিন্ন ধরনের কিছুমান হেল্প করেছে যাতে ইন্ডাস্ট্রি সেক্টরটো আগবাড়ি যাব পারে। ওকে, সো এইখিনি হচ্ছে একটা ওভারভিউ আমার ইন্ডাস্ট্রি সেক্টরটো, যে আমি কিদরে বা অসম গভর্নমেন্টে কিদরে কি করেছে, তেওঁলোকে পলিসি গ্রহণ করেছে যাতে আমার ইন্ডাস্ট্রি সেক্টরটো আগবাড়ি যাব পারে। ওকে, তারপর আহি যায় এতিয়া আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের প্রবলেম সমূহ কি কি আছে, কারণ প্রবলেম সমূহ জানলে আমি সেই প্রবলেম সমূহ নিরাময় করার কারণে পলিসি গ্রহণ করব পারি, রাইট? গতি আমি বর্তমান আমি জানি যে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটোর প্রবলেম কি কি আছে। যে ফার্স্ট অফ অল আমার প্রবলেম আছে সাইনাস অফ ক্যাপিটাল ডিউ টু দ্য হাই কস্ট অফ প্রডাকশন। সো কি কৈছে যে আমার ইন্ডাস্ট্রি বিলাকর যে নাকি ক্যাপিটাল হয় সেই ক্যাপিটাল আর্নিং টো বহুত বেশি কম হয়, আর তাত আমি আমার যেগুলোকে ইনভেস্টমেন্ট হয় তেওঁলোকে তাত ক্যাপিটাল প্রয়োগ করবলৈ ভয় খায়। কারণ কিয়, কারণ আমার যে নাকি বস্তুবিলাকর দাম হয় সেই বস্তুবিলাকর দাম বহুত বেশি হয়, কারণ কস্ট অফ প্রডাকশন বহুত বেশি দাম হয়, আর সেইটো কারণে কি করে সেইটো কারণে তার ক্যাপিটাল ইউজ করার কারণে ভয় খায় আর তারপর ক্যাপিটাল আর্নিংও নহয়। সো সেইটো একটা বহুত বেশি ডাঙর প্রবলেম হয়। ওকে, দেন সেকেন্ড টু হৈছে ভালনারেবিলিটি অফ দ্য রিজন। সো অফকোর্স অসম এখন আমি কবলে গলে মানে গোটে ইন্ডিয়ার ভিতর যদি চাও তাহলে এখন পিছপৰা রাজ্য বলে কব পারো, নর্থ ইস্টের ভিতর যদিও আমার ডেভেলপ হয়ে আছে রিজনটা, কিন্তু গোটে যদি ওয়ার্ল্ড বা আমার ভারতের ভিতর বেলেগ রাজ্যের লগত চাও তাহলে অফকোর্স আমার যেটা নাকি এরিয়া হয় সেই এরিয়াটো অল্প পরিমাণে অল্প পিছপৰি আছে। ওকে, কারণ সেই পিছপৰা ইয়ার এরিয়াটোত বিশেষকে মানুষবিলাকে বা বিশেষকে ডাঙর ডাঙর ইন্ডাস্ট্রিজ বিলাকে বিশেষ ইন্ডাস্ট্রি বনাব কারণ তেওঁলোকে নাহে, কারণ ইয়াত বিশেষ ধরনের সুবিধা তেওঁলোকে নাপায়, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার নাপায়, তাত সেইবিলাক ধরনের প্রবলেম আছে। গতি সেইটো কারণে এই রিজনটো বিশেষ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপ করে থাকব পারা নাই। নেক্সট আছে কি ইনএডুকুয়েট ইকনমিক এন্ড বেসিক ইনফ্রাস্ট্রাকচার। অফকোর্স যেটা মানে কই গলো, ইনফ্রাস্ট্রাকচার নহলে কেতিয়াও তাত ইন্ডাস্ট্রি সেক্টর ডেভেলপ হবই নয়, গতি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপ করার কারণে তাত ইনফ্রাস্ট্রাকচার যেটা নাকি প্রয়োজনীয়তা সেই প্রয়োজনটা ফুলফিল করতে পারব লাগবে। গতি যদি ইকনমিক আর বেসিক ইনফ্রাস্ট্রাকচার প্রসেস তাত যদি একেবারে আন্ডার ডেভেলপ হয় তাহলে তাত কেতিয়াও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আগবাড়ি যাব নয়। সো এটা একটা মেইন প্রবলেম হয় আমার অসমের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডিক্লাইন হওয়ার কথা। তারপর অফকোর্স যাব নাকি টেকনিক্যালি কোয়ালিফাইড পার্সন আমার ইয়াত প্রয়োজন বহুত হয় যাব নাকি আমার পোয়া না যায়। ওকে, সো কোনো একটা ইন্ডাস্ট্রি যদি চলাবলে যাও তাত বিভিন্ন ধরনের টেকনিক্যালিটি কোয়ালিফাইড যাব নাকি পার্সন সেইবিলাকর প্রয়োজন, তাত বিভিন্ন ধরনের স্কিলের প্রয়োজন আছে। ওকে, গতি তেনে ধরনের স্কিল লেবার আমার ইয়াত বিশেষকে পোয়া না যায়, যদিও ইয়াত লেবার পরিমাণ বহুত হয় কিন্তু তেনেকে স্কিল লেবার বা মেশিনারি প্রসেসটা চলার ক্ষেত্রে যে ধরনের জ্ঞানের প্রয়োজন হয় কি যে ধরনের কোয়ালিফাইড এজন পার্সনের প্রয়োজন হয় সেইবর পার্সন আমার অসমত বিশেষকে পোয়া না যায়। সো সেইটো একটা শর্টেজের কারণে বিশেষকে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপ হওয়া নাই বলে আমি কব পারো। দেন লেক অফ এন্টারপ্রিনারশিপ, অফকোর্স আমার অসমত এন্টারপ্রিনারশিপর যে নাকি ব্যবধান হয় ব্যবধান বহুত বেশি কম হয়, কারণ এন্টারপ্রিনারশিপ যেটা নাকি একটা কোয়ালিটি হয় সেই কোয়ালিটি থাকা বা এটিটিউডটো হয় বিশেষকে আমার অসমের জনগণের বিশেষকে মুখত দেখা নাপায়। ওকে, আর অফকোর্স যদি ক্যাপিটালের অভাব হয় যদি ইনফ্রাস্ট্রাকচারের অভাব হয় যদি তেনেকা ধরনের কোন ধরনের এডুকেশন প্রদান করা নাই তাহলে অফকোর্স এন্টারপ্রিনারশিপর যেটা নাকি একটা এটিটিউড হয় সেই এটিটিউড কেনেকুয়া আহিব, হয়নে? সো এটা একটা বিশেষকে প্রবলেম হয়। আর এট দ্য লাস্ট আমি কব পারো যে ল লেভেল সেন্ট্রাল সেক্টর ইনভেস্টমেন্ট। সো সেন্টারও আমার ইয়াত কি করে বহুত কম পরিমাণে ইনভেস্ট করে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমার সেন্টার ইয়াত বহুত বেশি মন নিদিয়ে, গতি সেইটো এটা বহুত বেশি ড্রবেক হয় যেটার কারণে আমার যে নাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হয় সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বহুত পরিমাণে কি করে আছে ডিক্লাইন হয়ে আছে। সো আমি প্রবলেম সমূহ গম পালো, এতিয়া আমি আগবাহু এইবোৰ কেনেকে আমি নিরাময় করব পারো। ওকে, সো প্রবলেমবোৰ রিলেটেড থাকা টপিকবোৰে আমি ইজিলি কনভার্ট করব পারো কি কি ধরনের প্রয়োজনীয়তা আছে। সো নিজের সময়ের ভিতর যদি চাবলে যাও তেতিয়াহলে অফকোর্স ফার্স্ট আহিব যে ইনফ্রাস্ট্রাকচার এন্ড কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করব লাগিব, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলেহে তাত বিশেষকে কি হব তাত যেটা নাকি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হয় সেই সেক্টরটো ডেভেলপ হয়ে উঠিব। যদি ভাল ইনফ্রাস্ট্রাকচার নাপায়, যদি তাত ভাল একটা কমিউনিকেশন সিস্টেম নাপায় বস্তুবিলাক অনা নিয়া করা, তাত যদি একটা ভাল বৈদ্যুতিক উৎস নাপায়, ওকে, তেতিয়াহলে কেনেকুৱা ধরনের কাম করব। ওকে, সো সেইটো কারণে আমার ইয়াত ভাল একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আছে, ভাল একটা কমিউনিকেশন সিস্টেমৰ প্রয়োজন আছে যাতে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটো ডেভেলপ করব পারে। গতি এইটোর ক্ষেত্রে গভর্নমেন্টে মন দিছে, মন নিদিয়া নহয়, কিন্তু সেইবোৰ পলিসি বহুত বেশি সোনকালে ইমপ্লিমেন্ট করাটো প্রয়োজন আছে। সেকেন্ড টু আহে ক্যাপিটাল ফর্মেশন ইন্ডাস্ট্রি। সো বিশেষকে আমার অসমের যেগুলো ইন্ডাস্ট্রি হয় ইহতে ক্যাপিটাল ফর্মেশন করব নোৱাৰে বা তেওঁলোকে তাত ক্যাপিটাল ইউজ করব নিবিচাৰে, কারণ তেওঁলোকে ভয় খায়, কারণ তেওঁলোকে লস হওয়ার ভয় খায় বা আমার যেগুলো নাকি ইন্ডাস্ট্রি আছে তেওঁলোকে সেইবোৰ বা ক্যাপিটাল জেনারেট করব নোৱাৰে। সো এইবিলাক একটা প্রবলেম হয়, গতি সেইটো বিশেষকে মেজার্স লওয়া দরকার আছে যাতে ক্যাপিটাল ফর্মেশন ইন্ডাস্ট্রি আমি গঠন করব পাৰোঁ।
দেন অফকোর্স আহিব ইনভেস্টমেন্ট বাই সেন্ট্রেল সেক্টর। এটা একটা বহুত বেশি ডাঙর একটা প্রয়োজনীয় বস্তু হয়। যদি সেন্ট্রেল সেক্টর যদি নাকি আমার বাফ হয়, গতিকে তেও যদি মন নিদিয়ে যে কেনেকৈ নিজৰ প্রত্যেকের ঠাইত কি করব পাৰো, আমি এটা ইন্ডাস্ট্রি গড়ি তুলিব পাৰো, যদি সেইটো মন তেনেহলে অফকোর্স এইটো এটা পিছ পড়ে যাব। ওকে, গতি সেন্ট্রেল সেক্টর বা সেন্টারে এই অকন মন দিয়া দরকার আছে, ইনভেস্টমেন্ট করা দরকার আছে। যে জম্মু কাশ্মীর বর্তমান ইনভেস্টমেন্ট করব কারণে সরকারে নানান ধরনের রুল রেগুলেশনবিল আন দিছে, অল্প কি অল্প রুল রেগুলেশনবিল কমাই দিছে, বিভিন্ন ধরনের পলিসিবিল আনিছে, ঠিক তেনেকে ক্ষেত্রে আনিব পারে। গতি এইবর ক্ষেত্রে সেন্টারে আওকান করার কারণে আমার যিনি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হয় সেই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা বহু বেশি পরিমাণে পিছ পড়ে আছে বলে কব পড়া যায়। গতি সেন্ট্রেল সেক্টর ইনভেস্টমেন্ট বহুত বেশি প্রয়োজনীয়তা আছে। আমার অসমৰ যদি নেকি ভালনারেবিলিটি প্রসেস হয়, ভালনারেবিলিটি এটা রিজন হয়, আর সেই ভালনারেবিলিটি গুছাবর কারণে আমার ইয়াত বিভিন্ন ধরনের এডুকেশন সিস্টেমটা ভাল করব লাগিব। ওকে, কারণ এডুকেশন সিস্টেমের লগতে অল সিস্টেম যিমান আছে, এডুকেশন হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, কমিউনিকেশন হোক, গতি সকলবোৰ সিস্টেম ভাল করব লাগিব, যাতে আমি ইয়ারপরা এট্রেক্ট করব পারো ইনভেস্টর বিলাক, যাতে তেওঁলোকে আহি পেনে ইন্ডাস্ট্রি বিলাক আহি পেনে তেওঁলোকে ইয়াত ইন্ডাস্ট্রি গড়িব পাৰে, আমি সিহঁতক এট্রেক্ট করব পাৰাকে সেইটো এটা গড়ি তুলিব পাৰিব লাগিব। ওকে, দেন অফকোর্স আমার স্কিলের বহুত প্রয়োজন আছে। আমার ইয়াত স্কিল লেবার নাই, আমার ইয়াত এন্টারপ্রেনারশিপর প্রয়োজন আছে, আমার ইয়াত এডুকেশনের প্রয়োজন আছে, আমার ইয়াত গতিকে এন্টারপ্রেনারশিপ, কমার্স আর স্কিল ডেভেলপমেন্টের কারণে এডুকেশনের বহু বেশি প্রয়োজন আছে, আর সেইবিলাকৰ ওপৰত বিশেষকৈ সরকারের মন দিয়াটো প্রয়োজন আছে, আর সেইবিলাকৰ ওপৰত সরকারে নিজের যি নেকি জিডিপি হয় সেই জিডিপি ইনভেস্ট করার প্রয়োজন আছে, কারণ এডুকেশন সেক্টর জিডিপি বহুত কম পরিমাণে ইউজ করে। গতি এনেই পড়াই থাকাতকে স্কিল ডেভেলপমেন্টের কারণে বা এন্টারপ্রেনারশিপর কারণে কি কি ধরনের এডুকেশনের প্রয়োজন আছে সেইবিলাকৰ ওপৰত গুরুত্ব প্রদান করার প্রয়োজন আছে। আর এট দ্য লাস্ট টেকনোলজিটো প্রয়োজন হবই, মডার্ন টেকনোলজি যদি ইউজ নকরে সেই পুরনিকলিয়া টেকনোলজি যদি ইউজ করে থাকে তেতিয়াহলে অফকোর্স ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটো ডেভেলপ নহয় পেনে তললৈ গৈ থাকিব। সো এইকেইটা হৈছে মেজার্স, যাতে এইকেইটার উপর বেস করে পেনে গভর্নমেন্টে বিভিন্ন ধরনের পলিসিসমূহ বনাইছে, গতি সেইবোৰৰ ওপৰতো আমি অলপ চাবলৈ কাৰণে চেষ্টা করিম। ওকে, সো আমি এটা জানিব কাৰণে চেষ্টা করিম যে গভর্নমেন্টে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটো ডেভেলপমেন্টের কারণে কি কি ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। ফার্স্ট ইনিশিয়েটিভ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস ইন আসাম। সো ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটির কারণে গভর্নমেন্টে কি কি ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করেছে সেখানে যদি চাবলে যাও তাহলে আমি দেখা পাম যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এন্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রাউড সেন্টার কি করেছে বনাইছে। ওকে, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এন্ড ইন্ডাস্ট্রিয়াল গ্রাউড সেন্টার বনাইছে। নেক্সট কি করেছে, নেক্সট ইন্ডাস্ট্রিয়াল গ্রাউড সেন্টার চৰাইদেউতো এটা আছে। ওকে, দেন এটা ইন্ডাস্ট্রিয়াল গ্রাউড সেন্টার মাটিয়াত এটা আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রাউড সেন্টার ছয়গাঁও, পাটগাঁও এন্ড জামবাড়ীত এটা আছে, দেন এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখনো আছে। সো এইখিনি কথা গম পাইছো যে গভর্নমেন্টে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটো ডেভেলপমেন্টের কারণে বহুত বেশি এটা পলিসি গ্রহণ করেছে, ইম্পর্টেন্ট পলিসি গ্রহণ করেছে, আর সেইবোৰৰ ভিতৰত বিশেষকৈ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে কি কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার বনাইছে, তেওঁলোকে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের কারণে এটা সেন্টার বনাই দিছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার চৰাইদেউত আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার মাছিয়াত আছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার ছয়গাঁওত আছে, পাটগাঁও আছে, জামবাড়ীত আছে, এক্সপোর্ট প্রমোশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, গতি এইবিলাক ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ হয় গভর্নমেন্টের জড়িয়ে। নেক্সট আছে বর্ডার ট্রেড সেন্টার, গতি বিশেষকৈ তিনিখন দেশের বর্ডার শেয়ার করে আছে, বাংলাদেশ, ভুটান আর মিয়ানমার। ওকে, গতি সেই তিনিখন দেশের যাতে আমার এক্সপোর্ট কমিউনিকেশনটা ভাল হয় সেইটার কারণে বিশেষকৈ কিছু বর্ডার ট্রেড সেন্টারও আমার গভর্নমেন্টে বনাইছে। আর তার যদি চাবলে যাও তাহলে বর্ডার ট্রেড সেন্টার এট সাতারকান্দিত, সাতারকান্দিত এটা বনাইছে, ওকে, করিমগঞ্জত, দেন বর্ডার ট্রেড সেন্টার মানকাসার, মানকাসার সাউথ সালমা তাতো এটা বনাইছে বর্ডার ট্রেড সেন্টার, দেন আর ট্রেড ফেসিলিটেশন সেন্টার জাগুন তিনিচুকীয়া, তিনিচুকীয়াতে এটা বনাইছে, যাতে মিয়ানমার লগত যেটা কন্ডিশন হয় ট্রেড কন্ডিশন, সেই ট্রেড কন্ডিশনটা আমি অল্প বহাব পারো। ওকে, সো এইখিনি ক্ষেত্রত আমার গভর্নমেন্টে এইখিনি ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। আর এটা আছে বর্ডার ট্রেড সেন্টার দরং বাক্সা ইন্দু ভুটান বর্ডারত আছে এটা এটা। ওকে, আর এটা আছে কত গোলকগঞ্জি ধুবুরী বর্ডার ট্রেড সেন্টার। সো এই পাঁচটা বর্ডার ট্রেড সেন্টার বিশেষকৈ আমার আসাম গভর্নমেন্টে কি করেছে, ক্রিয়েট করেছে, ফন্ড করেছে, যাতে আমার যার লগত বর্ডার শেয়ার করেছে অসমে সিহঁতৰ লগত এটা ভাল ট্রেড রিলেশন করব পারে, ভাল এটা ইনভেস্টমেন্ট করব পারে, এক্সপোর্ট প্রমোশনের কারণে চেষ্টা করব পারে। সো সেইটো কারণে বিশেষকৈ গভর্নমেন্টে এইখিনি ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। নেক্সট ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অফকোর্স এটো এটা বহুত বেশি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ হয় গভর্নমেন্টের জড়িয়ে। আর এই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল পার্কর আন্ডার বিশেষকৈ গভর্নমেন্টে ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার বনাইছে, আর লগতে নর্থ ইস্ট মেগা ফুড পার্ক এখন বনাইছে, কত আছে এখন টিহুত আছে। ওকে, সো এই ধরনের কিছু ইনিশিয়েটিভ গভর্নমেন্টে গ্রহণ করেছে, আর এই ইনিশিয়েটিভবর বিশেষকৈ ভালকে যদি ইমপ্লিমেন্টেশন করে তাহলে আমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা বহুত বেশি পরিমাণে আগবাড়ি যাব। ওকে,
Then আৰু মেজৰ কিছমান স্কিমস গভৰ্ণমেণ্টে গ্ৰহণ কৰিছে যিবোৰ স্কিমছৰ জৰিয়তে আমাৰ স্থানীয় যিবোৰ লোক আছে তেওঁলোকক যাতে ইণ্ডাষ্ট্ৰিয়েল ক্ষেত্ৰখন আগবঢ়াই নিব পাৰে তেওঁলোকে যাতে ইণ্ডাষ্ট্ৰিয়েল ক্ষেত্ৰখন আগবঢ়াই নিব পাৰে তেওঁলোকৰ তাৰ পৰা ইণ্টাৰেষ্ট আহে তাৰ কাৰণেও বিভিন্ন ধৰণৰ কিছমান মেজৰ স্কিম তেওঁলোকে গ্ৰহণ কৰিছে আৰু তাৰ ভিতৰত যদি ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে কি আছে স্মল স্কেল ইণ্ডাষ্ট্ৰি ইউনিটছ এছ এছ আই এইটো এটা এখন স্কিম হয় যোনখন স্কিমৰ জৰিয়তে যিবোৰ নেকি আমাৰ স্মল ইণ্ডাষ্ট্ৰিবিলাক আছে সেইবোৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে তেওঁলোকে গুৰুত্ব প্ৰদান কৰিছে লগতে মাইক্ৰ' স্মল এণ্ড মিডিয়াম এণ্টাৰপ্ৰেনৰশ্বিপ এণ্ড হেণ্ডিক্ৰাফ্টছ ইউনিটছ এই যিবোৰ নেকি মাইক্ৰ' স্মল এণ্ড মিডিয়াম এণ্টাৰপ্ৰাইজেছ আছে তেওঁলোকক কিদৰে লোন প্ৰদান কৰিব তেওঁলোকে কিদৰে সেই লোনৰ জৰিয়তে বিভিন্ন ধৰণৰ বিজনেছ যিবোৰ নেকি সৰু সৰু বিজনেছ হওক বা ডাঙৰ বিজনেছ হওক সেইবিলাক আগবঢ়াই আনিব পাৰে তাৰ ওপৰত গুৰুত্ব প্ৰদান কৰিছে লগতে বিপুল নামৰ এখন আঁচনি আছে যিখন আঁচনিৰ জৰিয়তে বিশেষকৈ চৰকাৰে বিভিন্ন ধৰণৰ লোন প্ৰদান কৰে দেন এখন আছে বনিছ নামৰ আইন এইখনৰ জৰিয়তে দেন সাৰথি নামৰ এখন আইন চ' এইবিলাক আইনৰ জৰিয়তে বিষয়ে কি কৰিছে বা এইখন এইবিলাক স্কিমৰ জৰিয়তে কি কৰিছে গভৰ্ণমেণ্টে চেষ্টা কৰিছে যাতে আমাৰ যি নেকি ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো হয় সেই ইণ্ডাষ্ট্ৰিয়েল চেক্টৰটো ডেভেলপ কৰিব পৰা যায় অ'কে চ' আজিলৈ এইখিনি হ'ব নেক্সট ক্লাছত আমি আমাৰ ইণ্ডাষ্ট্ৰিৰ যিবোৰ টাইপ হয় সেইবিলাকৰ ওপৰত আমি বিশেষকৈ ডিছকাছ কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু সেইবিলাকৰ ওপৰত ইন ডিটেইলছকৈ ডিছকাছ কৰিম যে কি কি ধৰণৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল আমি ভাগ কৰিব পাৰোঁ অ'কে চ' এইবিলাকৰ ওপৰত আমি ডিছকাছ কৰিম চ' থেংক ইউ ফৰ ৱাচিং এণ্ড গড ব্লেছ ইউ অল